अरे भाई महामारी जा अवस्था কাজ বাজার আর কি বলবো খুব বাজার খারাপ তাহলে ঠিকই বলেছিস তুই কি আমরা সবাই কথা বলছি তোর মুড অফ কেন কিছু হয়েছে নাকি তোর আর মুড অফ কি রে তোর আবার কি হলো সালা একঘেয়ে জীবন কাজে যাচ্ছি বাড়ি ফিরছি কোনো সালা এনজয়মেন্ট নেই লাইফে আর এই মাত্র 1 ঘন্টা সময় পাই তোদের সাথে কি বলবো বল সে তো সবারই ঠিকই বলেছিস তুই তোর মুখে সালা এসব কথা মানায় না দিন রাত ফুর্তি করে বেড়াচ্ছিস কালকে কালকে ও পারিসও সত্যি বুঝেছি তোর লাইফে এনজয়মেন্ট দরকার শরীরটা না জং ধরে গেছে তোর ফোনটা দে এর নাম্বার দিচ্ছি কন্টাক্ট করে নিবি हेलो हाँ आमी अनिमेश बोलछिलाम मैडम हाँ कालके आमार एकटा बंधु जाबे ओके आपनी आपनार टाइम आर एड्रेसटा मैसेज करे पाठिये देबेन हाँ आर टाका कत कि लागबे सेटा ना हय आपनी आमाकेई बोले देबेन भाई एई सब मैं तु तो जानिस आमी एसब लाइक करी ना ताबार एसब जायगाय अरे धोर लाइफे कदिने बा बाँचबी जे कदिन बाँचबी एकटु एनजय कर घोर फेर मस्ती कर ताहलेई ना लाइफे सार आसबे आर शोन कल जखन टाइम आर एड्रेसटा पाठाबे लेट करबि ना किन्तु टाइम मतो पौंछे जाबि ना एबार फुर्ती करते शुरू कर कल के देखे उल्लास होक ना कि हाय आज तुम्हार आमार बाड़ीते आसार कथा छिलो ना ओहो आमार तो आज के कलगालटार काछे जाओयार कथा हाँ आमी आसछि आपनी बाड़ी एड्रेसटा बोलुन ट्रेने करे सोदपुरे आसो ओखान थेके एकटा अटो धरे मिताली संघ क्लाबेर सामने आसो আচ্ছা মিতালি সংঘ ক্লাবের সামনে গিয়ে কোন বাড়িটা পেছনের ফ্ল্যাটে 4th ফ্লোরে সেকেন্ড দরজাটা ভেতরে এসে বসো शेषमेश एक कलगालेर काछे जेते होच्छे बसो तो कतदिन धरे धान्दाय माने মানে এই ধান্দায় কতদিন ধরে? ধান্দা এখন গলা উঁচু করে যে হালকা খোঁচাটা দিচ্ছ, আসলে কি বলো তো, তোমাদের মতন কাস্টমাররা আছে বলেই আমরা চলছি। তা ঠিক, তা বলে খুব কি দরকার ছিল এই বয়সে এই পথে? না আবার শোনো, সবাই শরীরের জ্বালা মেটাতে এই রাস্তায় আসে না। যখন পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যায় আর যখন পেটে জ্বালাটা থাকে না, তখন এই রাস্তায় আসতেই হয়। বয়ে দেবে, তুমি তোমার কাজটা করে চলে যাও। আচ্ছা অমৃতা, আমরা কি পারি না আবার নতুন করে সব কিছু শুরু করতে? আমরা কি পারি না পুরনো ভুলগুলোকে শুধরে আবার নতুন করে একসাথে থাকতে? দেখো, দুজনে চেষ্টা করলে তো সব সম্ভব, তাই না? এই শহরটা আগের মতোই ব্যস্ত আছে, শুধু সারাদিনে গল্পগুলো বলার জন্য সেই মানুষটা আর নেই। আরেকবার হাতটা ধরেই দেখো, ভালোবাসা এখনো বাকি আছে। সেটা সম্ভব নয়, একটা সম্পর্ক ভাঙতে 2 মিনিটও সময় লাগে না, কিন্তু সেটা জোড়া লাগাতে অনেক সময় লেগে যায়। আর কিছু ঠিক হওয়ার নেই। ওটাই তো আমার ভুল। আমি আসলে আমার মধ্যে দিয়ে ভালোবাসাটাই হারিয়ে যাচ্ছিল। আর আমি তোমায় খুঁজিনি তা না, খুঁজেছি, অনেক খুঁজেছি। হ্যালো, বলছি যে শোন না, অমৃতা তোদের বাড়িতে গেছে? কই, আমাদের বাড়িতে তো এখনো আসেনি। ও আচ্ছা, 2 দিন ধরে তো আমাকে কলও করেনি। কেন, কি হয়েছে? এভরিথিং ইজ ফাইন তো? আর ফাইন, সকালবেলা একটু ঝামেলা হয়েছে, তারপর কোথায় যে চলে গেছে খুঁজে পাচ্ছি না। কি করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোদের মধ্যে যে মাঝে মাঝে কি হয় কে জানে। আচ্ছা তুই দেখ, একটা জিনিস ভাব, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা তো তুই জানিস। দেখ, এখন থেকে বলতে গেলে তোরা তো সব থেকে আলাদা, আর সব থেকে আলাদাই থাকিস। তোরা যদি এইভাবে ঝগড়া করিস তাহলে চলবে কি করে বল? আচ্ছা তাহলে আমি কি আসবো? কেন তোরা এরকম করছিস? তোর জন্য তার বাকি লোকরা ভালো থাকতে পারছে না। না না, তোর আসতে হবে না, আমি একাই পারবো। না না, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, দেখি কি করা যায়। একটা মিসিং ডায়েরি করতে হবে। আসলে ভাগ্য আর পরিস্থিতি একসময় এমন জায়গায় চলে যায় না, তখন আর কিছু করার থাকে না। মা বাবার অমতে তোমার হাত ধরে বেরিয়ে এসেছিলাম, তা আবার মাত্র 18 বছর বয়সে। হ্যালো, হ্যাঁ আমি বেরিয়ে গেছি, তুমি কোথায়? হ্যাঁ এই তো, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে, তুমি অটো স্ট্যান্ডে দেখা করো। ভুলটা তো তখনই হয়েছিল যখন আমরা মা বাবার আশীর্বাদ ছাড়াই বেরিয়ে এসেছিলাম। আসলে কি বলো তো, এই কারণেই হয়তো আমাদের মধ্যে বোন ছিল না। হয়তো আমাদের মধ্যে তখন ম্যাচুরিটাই আসেনি। সব কিছুই তো একটা বয়স থাকে, তাই না? তাই আমাদের মধ্যে এত ঝামেলা। আমার ভুলের জন্যই হয়েছে। আমি আমার জায়গায় ভালো আছি, আর তুমিও মনে হচ্ছে তোমার জায়গায় ভালোই আছো। আর কিছু ঠিক করার নেই। তোমার ভালো থাকাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। চললাম, ভালো থেকো। সব কিছুরই একটা সেকেন্ড চান্স হয়। প্রথমটা থেকে শিক্ষা পেয়ে সেকেন্ডটা থেকে শুধরে নেওয়ার। LBW হওয়ার সময় ফার্স্টে আঙুল তোলা যায় না, তার আম্পায়ার কলটাও জরুরি। হ্যাঁ স্যার কালকে ফাইলটা পৌঁছে যাবে। থ্যাংক ইউ। হোয়াট, এইসব কি? এতক্ষণ তুমি যেটা আমাকে ভাবছিলে সেটা আমি নই, আমি জব করি। কিন্তু অনিমেষ যে আমায় বলল দূর লাইফে কদিন এরা বাঁচবে, যে কদিন বাঁচবি একটু এনজয় কর, ঘোর ফের মস্তি কর, তাহলে না লাইফে সার আসবে। তাহলে নতুন করে সব শুরুই করা যাক। হ্যাঁ, আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে, 3-4 দিন টাইম দিন, কোনো অসুবিধা নেই, আপনি বিন্দাস চিল করুন। আহা, আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন ব্যাপারটা আমার ওপরে ছেড়ে দিন না, বেশি চাপ নেবেন না। ঠিক আছে দাদা, আপনি একটু রাখুন, আপনি একটু পরে ফোন করি। আরে বল ভাই, কি খবর? থ্যাংক ইউ সো মাচ ভাই, অমিতার কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ও আর হ্যাঁ জানিস, ও কলগাল নয়, ও একটা জব করে। আরে সে তো আমিও জানি, ও যে কলগাল নয়। মানে? কিন্তু তুই তো আমার কলগাল বলেই পাঠিয়েছিলি। তোকে পাঠানোর ধরনটাই আমার আলাদা ছিল। আরে বস, একটা কথা মনে রাখবি, ফিল্মের ফার্স্টে যাকে ভিলেন দেখায় সে কিন্তু লাস্ট অবধি সবসময় ভিলেন থাকে না, সেটার জন্য ক্লাইম্যাক্সটা অবধি কিন্তু অপেক্ষা করতে হয়। মানেটা কি? শোন তাহলে, সেদিন খাবার ডেলিভারি করতে গিয়ে যেটা দেখলাম, ইয়েস ম্যাডাম আপনার পার্সেলটা। তুমি? কিন্তু আমার পার্সেলটা তো অন্য কেউ দিয়ে যায়। আসলে অভিজিতের শরীরটা খারাপ তো, তাই ওর হয়ে আমি আজকে কাজ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভিতরে এসো। অভিজিতের হয়ে যখন খাবারটা ফ্ল্যাটে ডেলিভারি দিতে গেলাম, দরজাটা খুলে আমি অবাক, দেখলাম তোর বউ। আর তোর বউ তো আমায় চিনত না, বাস কোনো রকমে ডেলিভারিটা করে নিচে এসে যা ভাবলাম, ম্যাডাম এখানে রাখলাম, আরে এটা তো প্রীতমের বউ। প্রীতম এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, আর ও এখানে। যেভাবেই হোক ওদের দুজনের মধ্যে আমারই দেখাটা করাতে হবে, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি অভিজিতের থেকে নাম্বারটা নিয়ে রেখেছিলাম তোর সাথে যোগাযোগ করাবো বলে। আচ্ছা দাদা, বলছি একটা হেল্প লাগতো। আমি তো এখানে একা থাকি, আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, একটা লোক পাওয়া যাবে? হ্যাঁ ম্যাম, দেখছি যদি পাওয়া যায় আপনাকে জানিয়ে দেবো। দে তোর ফোনটা দে, এটা নাম্বার দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিবি। হ্যালো, হ্যাঁ আমি অনিমেষ বলছিলাম ম্যাডাম। হ্যাঁ কালকে আমার একটা বন্ধু যাবে, ওকে আপনি আপনার টাইম আর অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দেবেন। ফ্রেন্ড হো তো ऐसा।